আপনারা সকলেই জানেন যে সর্বসিদ্ধদাতা গণেশের কথা, এই গণেশ কিন্তু অন্য শিশুর মতো দেখতে ছিল। তবে তার গজমুণ্ড হলো কিভাবে, তার জন্ম হলো কিভাবে, তাই এই গণেশের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। লোকবিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র, তবে পুরাণে তার জন্ম সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করেছিল দুজনে। তাই কোন মত বিরোধ না করে বাসু পুরাণ, ব্রহ্মপুরাণ ও শিব পুরাণ হইতে গৃহীত করলাম এই মহৎ মানস মুসলমানের দাড়ি পিতা পুত্রের মহারণ। তাই থেকে প্রথমে সেই শিব পার্বতী কৈলাস পর্বতে আগমন করতে চলেছে। সন্তান শোভা পায় না,
যারা সংসারী হয়ে জীবিকা নির্বাহ করে তাদের প্রয়োজনই পুত্র সন্তানের। তাই প্রভু বুঝলেন না তুমি সেই নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু পায় শোভা পায় সেই বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাসন্তপুরে, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনস্কামনা পূর্ণ করতে আমি অমান কইব পূরণ। নন্দী রইবে কৈলাস পর্বতের দাগে, কিছুদিনের পর মতো আবার আমি সেই আসবন্তপুরে, শীঘ্রই আমি আসবো অন্তপুরে। Yeah.
রাসূল সেই কঠোর তপস্যা আরম্ভ করলেন মহাদেব মহাত্রন মহাযোগী মহেশ্বর সর্বতম হরুল বপরায় নম নম ওম নম শিবায় নম নম ওম নম তোমার তো বসে সন্তোষ আছে যে আমি বচ্চা বৎস কি বাচাও তুমি আমার তো বসে সন্তোষ আছে যে তুমি শুনো প্রভু আমাকে দুইখানা বর দান করুন প্রভু আমাকে দুইখানা বর দান করুন বলো বৎস কি বর চাও তুমি শুনো প্রভু কল্লাসপতি প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি এবং দ্বিতীয় বরে প্রভু আমি তো বোধাই তাহলে যদি আমার কোন কারণে হয় মরণ তোমার পুত্র রূপে যেন আমার পুনরায় কোন দেব দৈত্য দানব মানব তোমার পরাজিত করতে পারবে না তবে শোনা বৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিও না শয়ন যেদিন তুমি উত্তরে রাখিও মাথা সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ আদেশ করুন আমাদের কি জন্য ডাকো ঘন ঘন এই শোনো সৈন্যগণ শিব বলে বলিয়ান আমি পেয়েছি সর্বশক্তিশালী অপরাধের জয় চলো চলো এবার আমার স্বর্গরাজ্য করিব Oh,
চিত্রপত নাই ছিল তাতে ইব্রাহিম ছিল Yeah!
কথা সেই কল্যাণ প্রচার নিত্যগীত করছে ترجمة
আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম আমি গণেশ। এই স্নান কক্ষের দ্বার রক্ষা করার জন্য আমি একদিন নন্দীকে দেখে স্নান করতে গেছিলাম, কিন্তু সেই ভোলা মহাশয়ের কথায় নন্দীর দ্বার ছেড়ে দেই এবং ভোলা মহাশয় আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছে। তাই আমি তোকে এই আমার স্নানের সেই কাঁচা হলুদ এবং আমার গায়ের মল দিয়ে আমি তোমায় করলাম সৃজন, তোমার নাম দিলাম আমি গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে তোমায় আমি করেছি সৃজন, থাকো তুমি কল্যাণ সন্তপুরে দ্বার রক্ষী হয়ে। আমি যাই স্নান করিবারে, আমি যাই স্নান করিবারে, আমি যাই স্নান করিবারে, যথাদেশ মাতা যথাদেশ যথাদেশ যথাদেশ। তাই সেই গণেশ তিনি মাতা পার্বতী গেছেন স্নান কক্ষে, তাই তিনি সেই দ্বার রক্ষী হয়ে আসছেন, তিনি সেই দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন সেই কল্যাণ সন্তপুরে। ওইদিকে সেই ভোলা মহাশয় তিনি নিজের সেই কল্যাণে আগমন করেছেন। কে বালক তুমি এখানে এই কল্যাণ সন্তপুরে পতাকা দাঁড়িয়ে কেন? কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম গণেশ, আমার নাম গণেশ, এই কৈলাসে হই আমার ধাম। মাতা আমার পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতা গেছেন স্নানে, তাই আমি দ্বার রক্ষ হয়ে পোতাগুলো দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী, বিশ্বাস হই না আমার, বিশ্বাস হই না আমার, আমার একমাত্র পুত্র ছিলেন কার্তিক, তাছাড়া আমাদের কোন পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি তার ছাড়ো আমি কল্যাণ সন্তপুরে প্রবেশ করিব? অসম্ভব, মাতার আদেশ ছাড়া আমি কাউকে প্রবেশ করতে দেব না, মাতার আদেশ ছাড়া আমি কাউকে প্রবেশ করতে দেব না। ওরে দুগ্ধ বালো, এত দর্প, এত অহংকার তোর, জানিস আমি ভোলা মহেশ্বর, এটাই আমার বাড়ি, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না, কাউকে চিনি না, কাউকে আমি জানি না। কি তাহলে কি তোমায় তোমায় দ্বার ছেড়ে দিবি না, আমায় দ্বার ছেড়ে দিবি না? না, কিছুতেই না, কিছুতেই দ্বার ছেড়ে দেব না। ঠিক আছে, আমিও দেখছি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা, আমিও দেখছি কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি গজাসুর অত্যাচারে সকলে তোমরা স্বর্গরাজ্য ছাড়া, আমি শুনেছি গজাসুর অত্যাচারে তোমরা সকলে স্বর্গরাজ্য ছাড়া কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়, তাই আর বিলম্ব না করে তাড়াতাড়ি আসো আমার এই কৈলাস অন্তপুরে। বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এখনই এখনই আমরা কি গজাসুরের করিব নিধন? ওরে গজাসুরের পেলে যে আমাদের স্বর্গরাজ্য করবে না, আগে শুনো, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, তারপরে কৈলাসে তোমরা এই কৈলাসের পথ করিও পরিষ্কার, আমরা সেই কৈলাসের পথ করো পরিষ্কার। আমার জটা থেকে তোর হয়েছে জনম, আমার জটা থেকে তোর হয়েছে জনম, তোর এই
করি এই কল্লা সন্তপুরে এই মৃত্যু দাও এই পালকের কোথায় ওরে বীরভদ্র Yeah.
সামান্য বালকের কাছে রণে সকলে হইল পরাজিত, এই সামান্য বালকের রণে হইল সকলে পরাজিত, তবে আমি নিজে প্রবেশিত করিব এই সংগ্রাম শহরে, আমি নিজে প্রবেশিত করিব এই সংগ্রাম শহরে, শিরশ্ছেদ করি, তারপরে প্রবেশ করিব আমি এই কৈলাসন্তপুরে। ওরে এখনো বলছি, ওরে এখনো বলছি, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আমাদের আমার এই পথের দ্বারা সাধ্য থাকে, যদি সাধ্য থাকে মহাসংগ্রাম শ্রমিক করে পরাজিত বাহু বলে কেড়ে নাও এই অন্তপুরের দ্বার। ওরে ভালো, ওরে ভালো, ফিরে যা, তুই তোর জননীর আঁচল চলে নয়নে তুই ফিরে যা, তোর সাথে তোর মা জননীর চোখের জলে ভিজেবে মেদিনি। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না, এসো আমি তোমায় করি আহ্বান, মহাসংগ্রাম করো এই কৈলাসন্তপুরে, মহাসংগ্রাম করো এই কৈলাসন্তপুরে। Bye.
শান্ত হও শান্ত হও। এই স্বামী স্ত্রীর যদি এইভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না। শুধু সংসার কেন, শুধু সংসার কেন, আমার পুত্র গণেশের যদি প্রাণ না ফিরে পায়, আমার পুত্র গণেশের যদি প্রাণ ফিরে না পায়, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করিব ধ্বংস, কালো ছায়ায় ভেঙে যাবে তোমার এই কৈলাশ পথ। তাই দিকে বিষ্ণুতে বলছে, ঠিক আছে আমি কথা দিলাম, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। তাই শুধু পার্বতী তাই বলছেন, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের সর্বদেবের আগে যেন হই পূজিত, আর এর মাতা পিতা হই যেন হর পার্বতী। তাই দিকে মহাদেব বলছে, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না যে এই শিশুর পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। ওরে নন্দ ভেঙ্গি, ওরে নন্দ ভেঙ্গি, আদেশ করুন মহাশয়, আদেশ করুন, শোনো, তোমরা এই উত্তর মুখে যাত্রা করো, তোমরা এই উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শরণ করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শরণ করে আছে, তার মাথা কেটে নিয়ে আসো, আমি এই গণেশের প্রাণ সঞ্চার করিব এই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দিয়ে। ঠিক আছে, যথা আদেশ, যথা আদেশ, আমরা এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি ছিল আমি উত্তর মুখে আমরা অভিমুখ যাত্রা করে প্রথম দেখতে পাই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে রয়েছে, তাই আমরা তার মাথা কেটে নিয়ে এসেছি, তাই আমরা তার মাথা কেটে নিয়ে এসেছি। হ্যাঁ আমার মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, ওই গদাসুর আমাকে আমার কাছে বড় প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইল পূরণ। নাও ব্রহ্মদেব, নাও ব্রহ্মদেব, তুমি এই বালক গোলো গণেশের অংশে এই গজমুণ্ড করে জোড়া লাগিয়ে তার দেহ করো প্রাণ সঞ্চারণ, তার দেহ করো প্রাণ সঞ্চারণ। আমার সারা শরীর রক্তে রাঙিয়ে দিলে কেন, আমার সারা শরীর রক্তে রাঙিয়ে দিল কেন, ওরে পুত্র। তাই এদিকে মহাদেব বলছেন, ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার উপর মন্ড করিলাম ছেদন, তাই এই রক্তে রঞ্জিত হয়েছে তোমার শরীরে, এই জন্ম জন্মান্তর তব শরীরের রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব শরীরের রং থাকিবে সিঁদুর বর্ণ। স্বর্গ আগে হইবে তোমার এই পূজা, স্বর্গ আগে হইবে তোমার এই পূজা, আর এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাধারে রহিবে খাত, জগৎ মাধারে রহিবে খাত।